এই ভিডিওতে একটি প্রসেসিং আছে। আমি প্রশ্নটা পড়ছি। স্টাডি দি ফলোয়িং ফ্লো চার্ট, নিম্নলিখিত প্রবাহমান তালিকাটা পড়ো, অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ, এবং একটি প্যারাগ্রাফ লেখো অন হাউ এ স্যাপলিং ইজ প্লান্টেড, কীভাবে একটি চারা গাছ রোপণ করা হয়। ব্রিং ফ্রম মার্কেট এ স্যাপলিং, বাজার থেকে একটি চারা গাছ আনো। সিলেক্ট দি প্লেস ইন ইয়োর গার্ডেন, তোমার বাগানের মধ্যে একটি স্থানকে নির্বাচন করো। ডিগ এ হোল অন দি গ্রাউন্ড, মাটির ওপরে একটি গর্ত খনন করো। পোর ওয়াটার, জল ঢালো ইফ নেসেসারি, যদি প্রয়োজন থাকে, ইন টু দ্য হোল, গর্তটার মধ্যে। পোর ম্যানুয়ার, জমির সার ঢালো বা মেশাও ইন দ্য হোল, গর্তটার মধ্যে। সেট দি স্যাপলিং স্ট্রেইট ইন টু দ্য হোল, গর্তটার মধ্যে সোজাসুজিভাবে চারা গাছটাকে স্থাপন করো। হিপ সয়েল অ্যাট দি রুট অফ দি স্যাপলিং, চারা গাছটার মূল বা শেকড়ের ওপর মাটি গাদা দিয়ে দাও। সেভ ইট ফ্রম দি সান ফর এ ডে, একদিনের জন্য সূর্যের রোদ থেকে এটাকে রক্ষা করো। কিপ কনস্ট্যান্ট ওয়াচ অন ইট, এটার ওপর একটানা লক্ষ্য রাখো। দি প্লান্ট টু গ্রো স্লোলি, উদ্ভিদটাকে ধীরে বাড়তে দাও। অ্যান্ড ফ্লারিশ, এবং উন্নতি ঘটতে দাও বা বড় হতে দাও, বৃদ্ধি হতে দাও। এখন আমি প্রসেসিংটা পড়ছি। প্রসেস অফ প্লান্টিং এ স্যাপলিং, একটি চারা গাছ রোপণের পদ্ধতি, অর অথবা হাউ এ স্যাপলিং ইজ প্লান্টেড, কেমনভাবে একটি চারা গাছ রোপণ করা হয়। এই দুটি নামের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করো। সাম পারসনস লাইক টু বিউটিফাই দেয়ার লিভিং প্লেস, কিছু কিছু ব্যক্তিরা তাদের বাসস্থানকে সুন্দর করতে পছন্দ করে। কিপিং গার্ডেন অ্যাডজয়নিং টু দেয়ার হাউস, তাদের বাড়ির সংলগ্ন বাগান পরিচর্যা করে বা বাগান রেখে। দেয়ার ইন দ্য গার্ডেন, এখানে এই বাগানের মধ্যে। সামটাইমস, কখনো কখনো, এ স্যাপলিং ইজ প্লান্টেড, একটি চারা গাছকে রোপণ করতে হয়। দি ওনার হ্যাজ টু ফলো, মালিককে, বাগানের মালিককে অনুসরণ করে চলতে হয়। ডিফারেন্ট স্টেপস, বিভিন্ন রকমের ধাপ, টু প্লান্ট দি স্যাপলিং, চারা গাছটাকে রোপণ করতে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, এ স্যাপলিং ইজ বট ফ্রম মার্কেট, একটি চারা গাছ ক্রয় করে আনা হয় বাজার থেকে। দেন তারপর, এ প্লেস ইন দ্য গার্ডেন, বাগানটার মধ্যে একটি স্থান ইজ সিলেক্টেড, নির্বাচন করা হয়। অ্যাকর্ডিং টু দি উইশ অব দি ওনার অব দি গার্ডেন, বাগানের মালিকের ইচ্ছা অনুযায়ী। দেন তারপর, এ হোল ইজ ডাগ আপ, একটি গর্ত খনন করা হয়। অন দি গ্রাউন্ড, মাটির ওপরে। নেক্সট, পরে, ওয়াটার ইজ পোর্ড, জল ঢালা হয়। ইন টু দ্য হোল, গর্তটার মধ্যে। ইফ নেসেসারি, যদি প্রয়োজন থাকে। ইন দ্য নেক্সট স্টেপ, পরের ধাপে, ম্যানুয়ার ইজ পোর্ড, সার দেওয়া হয় ইন দ্য হোল, গর্তটার মধ্যে। দেয়ার আফটার, তারপর, দি স্যাপলিং ইজ সেট স্ট্রেইট, চারা গাছটিকে সোজাসুজি স্থাপন করা হয়। ইন টু দ্য হোল, গর্তটার মধ্যে। নাও সয়েল ইজ হিপড, এখন মাটি গাদা করে দেওয়া হয়। অ্যাট দি রুট অব দি স্যাপলিং, চারা গাছটার শেকড়ের ওপরে বা মূলের ওপরে। দেন দি স্যাপলিং ইজ সেভড, তারপর চারা গাছটাকে রক্ষা করা হয়। ফ্রম দি সান, রোদ থেকে। ফর এ ডে, একদিনের জন্য। নেক্সট, পরে, দি স্যাপলিং ইজ ওয়াচড কনস্ট্যান্টলি, চারা গাছটাকে সব সময় লক্ষ্য রাখা হয়। ফর ফিউ ডেজ, কিছুদিন ধরে। হোয়াইল ইট গ্রোজ স্লোলি, যখন এটা ধীরে বৃদ্ধি পেতে থাকে। অ্যাট লাস্ট, অবশেষে, হোয়েন ফ্লাওয়ার্স ব্লুম, যখন ফুলগুলো ফোটে। অন দি প্লান্ট, উদ্ভিদটার ওপরে।
ইট লুকস অ্যাট্রাকটিভ, এটা দেখতে আকর্ষণীয় লাগে, টু দি ওনার অ্যান্ড আদার্স, মালিকের কাছে এবং অপরদের কাছে।